গরমে ত্বকের যত্ন কিভাবে নেবেন? দুধুষার প্যাক, একটা শসা নিয়ে দুটো টুকরো করে নিন। শসার মধ্যে 2 টেবিল চামচ দুধ বা গুঁড়ো দুধ ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান। ভালো করে মিশিয়ে সারা মুখে, গলায়, হাতে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নরম তোয়ালে দিয়ে শুকনো করে মুছে নিন। অ্যালোভেরা, বাড়িতে অ্যালোভেরার গাছ থাকলে ভালো, না হলে দোকান থেকে কেনা অ্যালোভেরা জেলও চলবে। মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে শুকনো পর্যন্ত অপেক্ষা করুন, তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন। তবে আপনার যদি সেন্সিটিভ স্কিন হয়ে থাকে, তাহলে অ্যালোভেরা পাতার সবুজ অংশ সরিয়ে জেলটা জলে ভিজিয়ে রাখুন, তারপর সেটা ব্যবহার করুন। বেকিং সোডা, 3 টেবিল চামচ জলে 1 টেবিল চামচ বেকিং সোডা যোগ করে পেস্ট বানিয়ে নিন। এটা মুখে লাগিয়ে রাখুন, শুকিয়ে না যাওয়া অবধি রাখুন, পুরোপুরি শুকিয়ে গেলে তবেই ধুয়ে ফেলুন। কলার মাস্ক, সময়ের অভাবে খেতে ভুলে যান। ত্বকের যত্নের একটা বড় অংশ হল খাবার, তাই খাবার খেতে ভুলবেন না। তবে বাড়িতে কলা পুরনো হয়ে কালো হয়ে গেছে, তাহলে তার সঙ্গে মেশান 1 টেবিল চামচ মধু, 2 ফোঁটা লেবুর রস। 5 মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এরপর হালকা ময়শ্চারাইজার মেখে নিন, এতে আপনার ত্বক উজ্জ্বল হবে। টমাটো মুখের বাড়তি তেল শুষে নিয়ে ব্ল্যাকহেডস, ব্রণ দূরে রাখে। একটা মাঝারি টমাটো আধখানা করে কেটে মুখে মাখুন, 5 মিনিট রেখে ধুয়ে ফেলুন। সময় বার করে সপ্তাহে 1 দিন করলেই দারুণ ফল পাবেন। অলিভ অয়েল, এই গরমেও অনেকের ঠোঁট ফেটে যায়, সেক্ষেত্রে অলিভ অয়েল তারা সাধারণ লিপ বামের বদলে বেছে নিন অলিভ অয়েল মাস্ক। অলিভ অয়েলের সঙ্গে নারকেল তেল আর 1 ভাগ মধু মিশিয়ে ঠোঁটে লাগিয়ে সারা রাত রেখে দিন, ঠোঁট তুলতুলে নরম থাকবে। সাবানের পরিবর্তন, শীতে যে সাবান বা ফেস ওয়াশ ব্যবহার করতেন তা কখনোই গরমে ব্যবহার করবেন না, কেননা গরমে মুখের গ্রন্থি থেকে অতিরিক্ত তেল বের হয়। তাই গরমে পৃথক সাবান ব্যবহার করুন, যা আপনার ত্বকের সঙ্গে মানানসই। সানস্ক্রিন ব্যবহার, রোদের তাপে ত্বক পুড়ে কালচে হয়ে যায়। ত্বকের এই কালচে ভাব থেকে মুক্তি পেতে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তাই বাসা থেকে বের হওয়ার জন্য মুখপাত্র এবং শরীরের অন্য সকল খোলা অংশে সানস্ক্রিন ব্যবহার করুন।